আমরা যখন নিজের শরীর নিয়ে সচেতন থাকি বা সচেতন হওয়ার চেষ্টা করি, তখন বিভিন্ন লক্ষণ বা উপসর্গ দেখে শরীরের ভেতরে ঘটে চলা বিভিন্ন ঘটনাকে আঁচ করার চেষ্টা করি বা বোঝার চেষ্টা করি। ওভিউলেশন এমনই একটা গুরুত্বপূর্ণ ঘটনা, যারা কনসিভ করতে চাইছেন তারা এটাকে বোঝার চেষ্টা করেন বা জানার চেষ্টা করেন। আমরা সবাই জানি ওভিউলেশন এমন একটা ঘটনা যেটা মাসিক চক্রে একটা নির্দিষ্ট সময়, দুটো ওভারির মধ্যে যে কোনো একটা ওভারি থেকে সবথেকে বেশি ম্যাচিওর হওয়া একটা ফলিকল ফেটে একটা ডিম ফেলোপিয়ান টিউবের মাধ্যমে ইউট্রাসের দিকে বেরিয়ে আসে। এই সময়ে যদি একটা শুক্রাণু উপস্থিত থাকে বা এসে উপস্থিত হয়, অবশ্যই ভায়াবল একটা শুক্রাণু, অর্থাৎ সুগঠিত বা সুস্থ একটা শুক্রাণু যদি সেই সময় এগ বা ডিমের সাথে বা ওভামের সাথে মিট করে, তখন ফার্টিলাইজ হয় বা নিষেক হয়। এখন এই পয়েন্টে দাঁড়িয়ে দ্য বং প্যারেন্টিং ফ্যামিলির অনেকে আমাকে প্রশ্ন করেছেন, দাদা ওভিউলেশন হওয়ার পর কতক্ষণ সময় থাকে আমাদের হাতে, বা ওভিউলেশন হওয়ার পর একটা ডিম বা একটা এগ কতক্ষণ অপেক্ষা করে, বা ওভিউলেশন হওয়ার পর একটা এগ কতক্ষণ বেঁচে থাকে। এই প্রশ্নটার উত্তর আজকে আমাদের আলোচ্য বিষয়। লক্ষ লক্ষ স্পার্ম বা শুক্রাণু যেটা পুরুষ দেহ থেকে ইজাকুলেশনের পর যোনিপথে ইউট্রাসের মাধ্যমে ফেলোপিয়ান টিউবের দিকে যায় একটা এগকে ফার্টিলাইজ করার উদ্দেশ্যে, তাদের প্রত্যেকের, যে কোনো ভায়াবল স্পার্মের প্রত্যেকের একটা লেজ বা টেল থাকে যেটা নাড়ানো বা মুভ করার মাধ্যমে স্পার্মগুলো বা শুক্রাণুগুলো এগিয়ে চলে। কিন্তু একটা ওভাম বা একটা এগ বা ডিম বা ওসাইট যাই বলুন না কেন, তাদের কিন্তু কোনো টেল থাকে না বা লেজ থাকে না যেটার মাধ্যমে এগিয়ে চলে। কিন্তু তাহলে এগ বা যে ডিমটা সেটা ওভিউলেশনের পর ফেলোপিয়ান টিউবের মাধ্যমে কী করে ইউট্রাসের দিকে বেরিয়ে আসে? আসলে ফেলোপিয়ান টিউবের গায়ে বা দেওয়ালে একটা সংকোচন প্রসারণ হয় যেটার মাধ্যমে এগটা বেরিয়ে আসে ইউট্রাসের দিকে। এর গতিবিধি কিন্তু শুক্রাণুর তুলনায় অনেকটাই কম। ওভিউলেশন হওয়ার পর বা একটা ফলিকল রাপচার হওয়ার পর মাত্র 24 ঘন্টা সময় থাকে যে সময় কনসিভ করা যায় বা একটা স্পার্ম একটা এগকে ফার্টিলাইজ করতে পারে। এবার এই তথ্যটাকে কাজে লাগিয়ে যারা বেবি প্ল্যানিং করছেন তারা এগোবেন কীভাবে? এই যে তথ্যটা, তার সাথে আমি একটা গুরুত্বপূর্ণ তথ্য অ্যাড করতে চাই। সেটা হচ্ছে একটা ভায়াবল স্পার্ম মানে একটা সুস্থ স্বাভাবিক স্পার্ম যার গঠন ভালো, যার মর্টিলিটি ভালো, যেটা সুস্থ স্বাভাবিকভাবে এগিয়ে যেতে পারে, এরকম একটা স্পার্ম মেল বডি থেকে ইজাকুলেশনের পর ওমেন বডিতে ম্যাক্সিমাম 5 দিন বা 5 ডেজ অবধি বেঁচে থাকতে পারে। একটা স্পার্ম 5 ডেজ অবধি ওমেন বডিতে বেঁচে থাকতে পারে। তাহলে ওভিউলেশন হওয়ার সম্ভাব্য যে সময়, সেই সময় যদি ফেলোপিয়ান টিউবের মধ্যে এরকম একটা ভায়াবল স্পার্ম আগে থেকে এসে উপস্থিত হয়ে থাকে বা সেই সময় যদি এসে উপস্থিত হয়, তাহলে কেল্লাফতে। অর্থাৎ ওভিউলেশনের আগের 4 দিন, ওভিউলেশনের দিন এবং ওভিউলেশনের পরের দিন, এই 5 দিন বা 6 দিনের মধ্যে যদি কোনো সুস্থ স্বাভাবিক স্পার্ম ওই ফেলোপিয়ান টিউবের মধ্যে এসে উপস্থিত হতে পারে বা উপস্থিত থাকতে পারে বা এসে উপস্থিত হয়, তবেই একটা এগকে ওই 24 ঘন্টার মধ্যে নিষিক্ত করতে পারবে বা ফার্টিলাইজ করতে পারবে, যার ফলে কনসেপশনটা সম্ভব হবে। এই যে আমরা 24 ঘন্টা টাইমটা জানলাম, অর্থাৎ ওভিউলেশন হওয়ার পর 24 ঘন্টা আমাদের সময় থাকে, সেই সময় যদি একটা আগে থেকে সুস্থ স্বাভাবিক স্পার্ম আসে যেটা 5 দিন অবধি যে বেঁচে থাকতে পারছে ফেলোপিয়ান টিউবের মধ্যে বা 5 দিনের মধ্যে আসছে বা সেই ওভিউলেশনের দিনেই আসছে, আমরা যতই এগুলো জানার চেষ্টা করি না কেন, ওভিউলেশন এমন একটা ঘটনা যেটাকে লক্ষণের মাধ্যমে বা ওভিউলেশন কিটের মাধ্যমে যতই আপনি ট্র্যাক করুন না কেন, ঘড়িতে কাঁটায় কাঁটায় ঠিক কোন সময় ওভিউলেশনটা হচ্ছে সেটা কিন্তু বোঝা সম্ভব নয়। সেই জন্য সম্ভাব্য যে সময় ওভিউলেশনটা হতে পারে সেটা আপনি ক্যালকুলেশনের সাহায্যে নির্ধারণ করুন, কিটের সাহায্যে বোঝার চেষ্টা করুন বা লক্ষণের মাধ্যমে বোঝার চেষ্টা করুন। সেই সময় যদি অন্য কোনো সমস্যা না থাকে এবং স্পার্মের যদি কোনো প্রবলেম না থাকে, তাহলে কনসেপশন ডেফিনেটলি হবে। আশা করব আমি আপনাদের যে প্রশ্নটা, ওভিউলেশনের পর কতক্ষণ টাইম থাকে বা কত
কতক্ষণ একটা ওভাম বা এগ বেঁচে থাকতে পারে সেই উত্তরটা এক্সপ্লানেশনের মাধ্যমে বা বিস্তারিত বিবরণের মাধ্যমে বোঝা দিতে পেরেছি। এরকম আরও প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে জানান, একটু দেরি হলেও নিশ্চয়ই উত্তর দেবো।